আজ এরম একটা রান্না করব সবারই পছন্দ। তবে কিছুদিন আগে দুটো ইলিশ এনেছিল না, ইলিশ মাছের মাথা দুটো আমি রেখে দিছি, ওই মাথা দিয়ে আজকে এই দেখুন এই যে পুঁইশাক এনেছি আর অনেক সবজি এনেছি, এই দিয়ে মাথা দিয়ে আজকে পুঁইশাকের চচ্চড়ি হিব্বি লাগবে খেতে। আপনারা কোথাও যাবেন না, তাহলে আমি এই সবজিগুলো কাটতে থাকি, আপনারা সঙ্গে থাকুন। বেগুনটা আমি কেটে নিচ্ছি, কচি আছে, কচি আছে। ঠাকুমা, এই বেগুন কিন্তু পোড়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, একটু টমেটোর পোড়াইয়া বেগুন পোড়াইয়া বেশ, মাখলে শুকনা লঙ্কা পোড়াইয়া হিব্বি লাগে খেতে গরম ভাত। ঠাকুমা, কালকে তো লক্ষ্মী পূজা হলো, তো তুমি উপাস ছিলে? উপাস থেকে দেখুন আজকে আর কি কি রান্না হয়েছিল, ঠাকুরের জন্য প্রসাদ কি কি করেছিলে? খিচুড়ি, বাঁধাকপি, ফুলকপি, তারপরে লুচি, সুজি, আর নারকেলের নাড়ু, তিলের নাড়ু তো ছিল, তিলের নাড়ু, চিড়ার মোয়া। তো আজকে দধি কর্মা করেছো? না, আমরা দধি কর্মা করি না লক্ষ্মী পূজায়। ইলিশ মাছের মাথা কেটে ধুইয়া রেখেছি, এখন আমি নুন হলুদ মেখে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দেখো এতদিনের মাথা তাও কি সুন্দর গন্ধ, মাছটা এত ভালো ছিল, ওই মাছ ভাজা কাঁচা লঙ্কার তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি না এই যে পুঁইশাক, এই পুঁইশাকের গন্ধ দিয়ে এত ভালো লাগে, কালো জিরার লঙ্কা দিয়ে খেয়ে নেবো এক থালা ভাত, এত সুন্দর লাগে আমার। ফাইন আছে কুমড়োটা। ঠাকুমা, কুমড়োটা তো দারুণ খেতে গো, দেখলে বোঝা যাচ্ছে, একটু ভাতে খাবে নাকি? তাইলে হলুদ ভালো আছে কুমড়োটা, তাই ভালো করে সবজিটা ধুয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি, এইবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। এইবার মাথাগুলো আমি ভেজে নেব, এবার মাথাগুলো ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। এবার দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, এই পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেই, তারপর আবার এবার আমি পটলটা দিয়ে দিচ্ছি। এবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি,
এবার কুমড়োটা দিয়ে দিচ্ছি, বেগুনটাও দিয়ে দিচ্ছি, জিরেটাও দিয়ে দিচ্ছি, এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ হইতে থাক, তারপরে মাথাগুলো দেব। এবার দেখি কদ্দুর হলো, একটু দেখো আমি জল দেইনি, জল বেড়েছে, এই জলই হয়ে যাবে। এবার একটু জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঠাকুমা এটা কি ভাজা জিরের গুঁড়ি নাকি? হ্যাঁ একটু ভাজা জিরের গুঁড়ি। এবার মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু হচ্ছে থাক। এবার ঢাকনাটা খুলে মাছের মাথাগুলো একটু ভেঙে দেই। অনেকটা টেনে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। না একটু খেয়ে দেখো তো কেরম হচ্ছে। একটু খেয়ে দেখো কেরম হচ্ছে, কালার পাতা তো ভালোই লাগছে। খুব সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।